হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন চলে এসেছি আবারও আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি যেই প্রজেক্টটা নিয়ে কথা বলবো আপনারা অনেকে এর আগে এখান থেকে অনেক বড় একটা প্রফিট নিয়েছেন যারা গতবার মিস করেছেন এইবার কিন্তু কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করবেন এবং সেটা কিভাবে করবেন সেই প্রসেসটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো অলরেডি আমি টেলিগ্রামে পোস্ট করে দিয়েছি তো এটা নিয়ে এর আগেও পোস্ট হয়েছিল যে সোয়াপের আইডিও আসবে রাইট এখন যাদের হচ্ছে সোয়াপের মধ্যে আগে থেকে এলপি বা ফার্মে টোকেন ছিল তারা এখানে অটোমেটিকলি এলিজিবল হয়ে গেছেন তো চেক করার জন্য আপনি কি করবেন জাস্ট ফার্স্ট অফ অল এই যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার সামনে ঠিক এই রকমের একটি ইন্টারফেস চলে আসবে যখন এই ইন্টারফেসটা আসবে এখানে আপনার ইথিরাম অ্যাড্রেসটা দেবেন ইথির্যাম অ্যাড্রেসটা পাবেন হতে সেফপালে প্রথমত চলে যাবেন এবং সেফপালে আসার পরে এখান থেকে বি টোয়েন্টি বা বিএসসি যে অ্যাড্রেসটা আছে সেটাকে কপি করবেন তো কপি করার পরে আপনি আবার চলে যাবেন এই ওয়েবসাইটে এবং এখানে আপনার লিঙ্কটাকে পেস্ট করে দিবেন পেস্ট করে চেক হোয়াইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন আপনি যদি উইন হন এইরকমের একটা ইন্টারফেস চলে আসবে যে কংগ্রাচুলেশন ইউ আর অন দ্য হোয়াইট লিস্ট এটা যদি আপনি থাকেন তাহলে আপনাকে নেক্সট প্রসেসে যেতে হবে তবে এটা আমি আপনাদেরকে বলবো মাস্ট বি নিজ দায়িত্বে করবেন নিজ রিস্কে করবেন যা কিছুই করেন সম্পূর্ণ আপনার দায়ভারে করবেন ঠিক আছে কেন কারণ হচ্ছে আপনার লাভ আপনার লস আপনার টাকা সব আপনার তো এটা করার জন্য কি করতে হবে যারা অল্প কিছু এলপি দিয়েছেন তাদেরকে আবার এখানে ধরেন আপনার এই যে ইয়োক টোকেনটা ওয়ালেটে এই ফার্মিংয়ের মধ্যে আছে তো ফার্মিংয়ের মধ্যে যদি থাকে সেই ক্ষেত্রে আপনার যদি পুলে থাকে যেমন এখানে দুইটা অপশন আছে ঠিক আছে এখন এই দুইটা অপশনের মধ্যে আপনার যদি যে নিচে যেটা আছে পুল এখানে থাকে এখানে থাকে সেই ক্ষেত্রে এখান থেকে এটাকে বের করবেন মানে এখান থেকে আনস্টেক করে ফেলবেন আনস্টিক করার পরে কীভাবে আনস্টিক করতে হয় সেটা জাস্ট এখানে ক্লিক করলেই আনস্টেক হয়ে যাবে একটা ক্লিক করা লাগবে তো আনস্টেক করার পরে আপনি আবার এটাকে ফার্মে দিবেন ফার্মে দিবেন বলতে এই উপরেরটায় দিবেন ঠিক আছে এই যে ফার্ম এখানে দিবেন এখানে দেওয়ার জন্য এখানে এই যে ইয়ুক অ্যান্ড সি যে অপশানটা আছে এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই রকমের আসবে এইটা আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্টেক এলপি তো এই স্টেক এলপির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্স এই ম্যাক্সের উপরে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ম্যাক্সে যদি ক্লিক করি সেই ক্ষেত্রে দেখেন আমার ব্যালেন্স কিন্তু খুবই লো আছে যার কারণে হচ্ছে না তো এই যে দেখেন গেট ইয়োক অ্যান্ড সি এলপি তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এলপি টোকেনটা পেয়ে যাবেন তো এখানে আপনার এই যেই পরিমাণ ইয়ক লাগবে ঠিক সেই পরিমাণ সিকেবি লাগবে এখন অনেকে ভাবতে পারেন যে আমার এখানে একশো চুয়ান্নটা ইয়োক আছে তার মানে এখানে একশো চুয়ান্নটা সিকেবি হলেই হয়ে যাবে জি না এভাবে হবে না আপনার এখানে একশো চুয়ান্নটা সি ইয়ক আছে তার মানে এই একশো চুয়ান্নটা ইয়োকের যেই পরিমাণ ভ্যালু আছে ঠিক সেই পরিমাণ ডলার ভ্যালুর আপনার এখানে সিকেবি টোকেন প্রয়োজন হবে যখন দুইটা সমান সমান হবে তখন আপনার হচ্ছে এখানে ম্যাক্স দিবেন মানে যেইটা যেটা ধরেন ডলার কম আছে ধরেন এটা আছে আড়াইশো এটা আছে দুইশো সেক্ষেত্রে আপনি দুইশোর উপরে ক্লিক করে ম্যাক্স দিয়ে দিবেন তাহলে কি হবে সম পরিমাণ টোকেন আপনার এখান থেকেও কেটে নিবে নেয়ার পরে আপনার এটা হচ্ছে এলপি হয়ে যাবে তো আমি জাস্ট আপনাদেরকে দেখাইতাম কিন্তু আমার এখানে একটু সমস্যা হয়ে গেছে যেটা হচ্ছে আমি এক্সচেঞ্জের জন্য দিয়েছিলাম এখানে এই যে সোয়াপ করেছিলাম আর কি ব্রিজ যেটাকে বলে করার পরে এখান থেকে সাকসেস হয়েছে বাট আমার টোকেনটা এখন আমার ওয়ালেটে আসে নাই টোকেনটা আসলে দেন আমি করতে পারতাম এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি বাট টোকেনটা এখনও না তো চিন্তা করলাম ভিডিওটা করেই দিই তো যাদের হচ্ছে সিকেবি এই সিকেবিটা ইয়োগটা তো আপনারা ইয়োগ সোয়াপে পেয়েই যাবেন কিন্তু সিকেবিটা পেতে আপনাদের একটু সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এই বিনান্সের মধ্যে এই নার্ভাস চেইনের সিকেবিটা আছে এটাকে আপনি বিনান্স থেকে নিয়ে আসতে পারেন এনে ব্রিজ করে নেবেন আর যদি সেটা পার না হয় তাহলে আপনার যদি এই সেপালের মধ্যে অন্য কোনো টোকেন থেকে থাকে সেটাকে জাস্ট এই যে এই অপশনে আসবেন এখানে এসে এরপর দেখতে পাচ্ছেন এই যে সোয়াপ এখানে আসার পরে এই জায়গাটা আপনার ধরেন এই ধরেন আপনার এসএফপি আছে ঠিক আছে এসএফপিটা অনেকেরই থাকে ওয়ালেটে তো এসএফপি আছে এবং এই পাশে ধরেন আমরা সিকেবি দেবো হ্যাঁ ধরো বারবার সি ডি এক্স হয়ে যায় এই হপতে সিকেবি এবার এখান থেকে এই জিনিসটা চুজ করবেন এই যে এইটা উপরেরটা ঠিক আছে এইটা দিবেন তারপরে এখান থেকে ম্যাক্স করে দিবেন এবং ম্যাক্স করার পরে হচ্ছে সোয়াপের উপরে ক্লিক করবেন একটু টাইম লাগবে আজকে যেহেতু সবাই এলপি দিচ্ছে যার কারণে আজকে কিন্তু অনেকটা সময় লাগবে আমি অনেকক্ষণ হয়ে গেছে এটা প্রোভাইড করেছি বাট এখন পর্যন্ত পাই নেই সো আজকে একটু টাইম লাগবে আর দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ইয়োকের প্রাইস সেই উনচল্লিশ সেন্ট থেকে একদম সাতচল্লিশ সেন্টে চলে আসছে সো ইয়োকের প্রাইসও ধুমধুম করে বাড়তেছে যাদের ইয়ক আছে যদি আইডিওতে জয়েন না করেন তাহলে ইয়োকের প্রফিটটা বুক করতে পারেন তো এই হচ্ছে বিষয় এখান থেকে জাস্ট আপনি কী করবেন প্রথমত আমি একটু আপনাদেরকে দেখাই এই পোস্টটাই আছে এই যে এখানে টোটালি ডিটেলসটা লেখা আছে ঠিক আছে তো প্রথমে এই যে মিডিয়ামে তারা সব কিছু দিয়ে দিয়েছে আগেই যারা বুঝতে পারছেন তারা তো ভালো এখন তো আবার পোস্ট দেখাও যায় না কি শান্তি ফার্স্ট গেছে এই যে দেখেন এখানে হচ্ছে আমাদের যে রুলসটা সেটা হচ্ছে প্রথমে ইয়োকস ডট কম যে ওয়েবসাইটটা আছে সেটা ভিজিট করতে হবে তারপরে স্ট্রাইক করতে হবে ইয়ক এবং সিকেবি যেটা আমি এইমাত্র দেখাইলাম এরপরে এই ইয়োগ এবং সিকেবি এলপি টোকেনটাকে কমিট করতে হবে ঠিক আছে তো কমিটের অপশনটা এখনও আসেনি সেটা হয়তো বা সতেরো তারিখে আসবে তখন আপনারা করতে পারবেন তখন আমি আরেকটা ভিডিও দিয়ে দেবো যে কীভাবে করবেন তো আপাতত যেই কাজটা করবেন যাদের পুলের মধ্যে টোকেন আছে মানে এই ইয়োগশাপে এসে এই জায়গাটায় ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই পুলে যাদের টোকেন আছে সেই টোকেনটাকে অ্যানাস্টিক করবেন অ্যানাস্টিক করার পরে এখানে ফার্মে দিবেন ফার্মে দিলেই কিন্তু আপনি এলপি টোকেন পাবেন আদারওয়াইজ কিন্তু পাবেন না ঠিক আছে তো ফার্মে দেওয়ার পরে এই আসবে এখান থেকে সবার উপরে দেখতে পাচ্ছেন ইয়োক এবং সিকেবি এখানে ডিটেলসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে স্টেক এলপি এখানে ক্লিক করতে পারেন এখানে ক্লিক করলে আসলে মানে এলপিটাই শুধু আসে তো কি করবেন এই যে নিচে গেট ইয়োক ক্যান এলপি এই অপশনটায় ক্লিক করবেন ঠিক আছে এই নিচের এইটায় তো এটা যখন ক্লিক করবেন ক্লিক করার পরে এই রকমের আসবে এই অপশানটা আসার পরে ওই একটু আগে যা বললাম আর কি সেম কথাই যে এখানে ম্যাক্স দিবেন উপরে আপনার সেম টোকেন শো করবে দেখতে পাচ্ছেন এই একশো চুয়ান্নটা টোকেনের জন্য আমার এই পরিমাণ সিকেবি লাগবে তো যখন এটা হবে তারপরে এইখানে কনফার্ম বাটন আসবে আপনি কনফার্মের উপরে ক্লিক করবেন হালকা একটু সিকেবি টোকেন কেটে নিবে তারপর আপনার এটা এলপিতে চলে যাবে এবং আপনি এখান থেকে প্রফিটটা নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় আপাতত আপনাদেরকে এতটুকুই করতে হবে এখন পর্যন্ত বাকি যদি কোনো আপডেট আসে সেটা আমি অবশ্যই আপনাদেরকে জানাই দিব আর হ্যাঁ টেলিগ্রামে জয়েন থাকবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আর অনেক অনেক পোস্ট শেয়ার করা হয়েছে আজকে সবগুলোতে জয়েন করবেন আর একুয়াতে যারা জয়েন করেছিলেন আপনারা এখন চাইলে আপনাদের একুয়া টোকেন সেল করে দিতে পারেন বিকজ এখানের স্ন্যাপশট নেওয়াটা কিন্তু শেষ হয়ে গেছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন